এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে আমরা পৌঁছে গেছি মায়াপুরের গোশালায় যেখানে তোমরা প্রচুর গরু দেখতে পাবে কৃষ্ণ ঠাকুরের জায়গায় এসেছি আর গরু দেখব না তা কখনো হয় তাই জন্য আমরা চলে এসেছি গোশালায় এই দেখো এখানে তোমরা নানা ধরনের গরু দেখতে পাবে ছোট্ট সিংওয়ালা বড় সিংওয়ালা সব ধরনের গরুই তোমরা এখানে দেখতে পাবে আর গরুগুলো খুব ভালো ওরা কিন্তু মানুষের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করে না চুপচাপ নিজের কাজ করতে থাকে আর এই দেখো একটা কত বড় শিঙের গরু দেখতে পেয়েছি তো চলো তোমাদের একবার সামনে থেকে গিয়ে ভালো করে দেখায় গরুটির শিং কত বড় গরুটিকে দেখে হয়তো ভয় লাগতে পারে কিন্তু গরুটি খুব নিরীহ চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে ছিল আর এই দেখো গোশালাতেই তোমরা বাইরের দিকে পেয়ে যাবে এরকম খাবার রেস্টুরেন্ট তো এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের জিনিস কিনে খেতে পারো আমরা এখানে লস্যি নিয়েছি তো এখন আমরা লস্যি খাচ্ছি এখানে দুধ দইয়ের জিনিস মিষ্টি ঘি এসব খুব ভালো পাওয়া যায় তো এখন আমরা স্কনের বাইরে চলে এসেছি বাইরের মন্দিরগুলোতে ঘুরতে যাব বলে তো এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিব এখন এখানে তোমরা অনেক টোটোওয়ালা দেখতে পাবে কিন্তু ওদের সাথে তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে না হলে ওরা অনেক টাকা চাইবে তো এখানে আমরা দুটো টোটো রিজার্ভ করে নিয়েছি আর পার টোটো কিন্তু তিনশো টাকা করে নেবে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা এখানে বাইরেও যে কোনো মন্দিরেই ঘুরতে যাও না কেন কোথাও কিন্তু ক্যামেরা ফোন এসব কিন্তু কিছুই অ্যালাউ নেই তাই জন্য আমাদেরকে ভেতরেই সব ক্যামেরা ফোন এগুলো সব রেখেই যেতে হয়েছিল তাই জন্য আমরা বাইরেও যতগুলো মন্দিরে ঘুরেছি সবগুলোর ভিডিও কিন্তু আমি বাইরে থেকেই করে নিয়েছি আর ভেতরে কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারিনি তাই জন্য মন্দিরের ভেতরে ঠাকুরের মূর্তিগুলোকে আমি কিন্তু একদমই ক্যাপচার করিনি সব মন্দিরগুলোকে আমি বাইরে থেকেই শুধু একটু করে ভিডিও করে নিয়েছি আর এই দেখো এই মন্দিরটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো এখানেও আমি বাইরে থেকে একটু রেকর্ডিং করেছি সব মন্দিরগুলোতেই কিন্তু তোমাদের ফোন বাইরে রেখে এবং জুতো খুলেই ভেতরে প্রবেশ করতে হবে আর এই দেখো এখন আমরা চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এবং পিসির বাড়িতে এই মন্দিরটিকে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি পিসির বাড়ি বলা হয় তো চলো আমরা এখন একটু ভেতরে যাই দেখি ভেতরে কেমন কি আছে মন্দিরের ভেতরে তো একটু রেকর্ডিং করা যাবে না তাই জন্য আমি এখন বাইরে থেকে একটু রেকর্ডিং করছি আর দেখো মন্দিরে যাওয়ার রাস্তাটিও কি সুন্দর লাগছে দেখতে আর মন্দিরটিও বেশ বড় এলাকা জুড়ে রয়েছে আর এখানে মাসির বাড়ি পিসির বাড়ি এলে তোমরা সেই চৈতন্য লীলা প্রদর্শনী মানে মিউজিয়ামটি দেখতে ভুলো না মিউজিয়ামের ভেতরেও কিন্তু রকম রেকর্ডিং করা যাবে না কিন্তু এখানে এলে অবশ্যই মিউজিয়ামের ভেতরেও যেও আর মিউজিয়ামটি পুরো ফ্রি অফ কস্ট রয়েছে তো তাই জন্য ভেতরে যাওয়ার জন্য তোমাদের কোনো রকম পে করতে হবে না তো অবশ্যই তোমরা মিউজিয়ামটিও একবার ঘুরে দেখে এসো তো আজকের জন্য এইটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও আর নতুন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে বাই বাই